আমরা যেই ক্যামেরা দিয়ে ভিডিও শুট করি তো সেটা খারাপ হয়ে গেছে, তো ওটা নিয়ে অনেক ছোটাছুটি করেছি, অনেক সারাবার চেষ্টা করেছি, তো অনেক ঘোরাঘুরির পরে মানে ঠিক করেছি। পুজোতে অনেক জায়গায় মানে অনেক এনজয় করেছি, ভেবেছিলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করবো, সেগুলোও করতে পারিনি, তো এর জন্যই মন থেকে সরি বলছি। আর এতদিন পরে আমি চলে এসেছি আজকে একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে, তো প্র্যাঙ্কটা হবে এটাই আমার ফ্যামিলি মেম্বারের উপর। তো কি বলবো গাইস তোমাদেরকে, মানে বেশি দিন প্র্যাঙ্ক না দিয়ে দিয়ে না এখন একটা যেন কি বলবো মনের মধ্যে মানে খুব মানে বলে বোঝাতাম না তোমাদেরকে, যেন একটা ভিতর থেকে কিরম বলবো মানে নিজের অস্বস্তি হচ্ছে যে বাড়ির লোকেদেরকে চালাতে পারছি না, এটা কিরকম হচ্ছে যে বাড়ির লোকেদেরকে চালাতে পারছি না, এটা কিরকম হচ্ছে। কোন এই লোক কাহাঁ সে আতে? তো আজকে সুযোগ পেয়েছি একটা, এটাই করব। কালকে আমাদের পাড়ার কিছু দাদারা এসেছিল, মানে যেটা নিয়ে আমি প্র্যাঙ্ক করব বাড়িতে বলতে যে রক্তদান শিবির হবে, তো যে পারবে সে গিয়ে রক্ত দিয়ে আসতে পারে। তো আমি বাড়িতে বলেছিলাম দিদিকে মাকে দেবজানিকে যে রক্ত দেবো, তো এইটা বলাতে বাবা ওরা একটা আমার ঘাড়ে উঠে পড়েছিল, বলেন কি মানে সে যা করেছিল তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। তো আজকে এটাই হবে যে আমি রক্ত দিয়ে চলে আসবো, আর দিয়ে আসার পরে আমার সাথে যা হবে সেটা দেখার পরে ওরা কি করে সেটাই আমি দেখবো, তো ওদের রিয়াকশনটা আমি নেবো কিরম কি হয়। জানি খুব খিস্তি খাবো, তবুও মানে কি বলবো আমি তো করবোই প্র্যাঙ্ক, ওদেরকে না জ্বালাতে পারলে আমার হয় না। তো আর বেশি কথা বলবো না, ওরা এখন কেউ নেই, আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেট করে দিয়ে বেরিয়ে যাই, যেহেতু পাড়াতেই বেশি লেট হবে না, আমি চলে আসবো। আর কি বলবো এইসব জামা প্যান্টগুলো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে যাই, আর তারপরে ঘরে ঢুকেই একদম খেলা স্টার্ট হবে, একদম ভিডিও শুরু হয়ে যাবে। তো চলো ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। A few moments later. জল খাবে মাথাটা কিরকম হচ্ছে?
কি হলো তোর? বস এখানে বস। কেন আবছা লাগছে না চকু? তুমি গিয়েছিলে কোথায়? কি হলো? রক্ত দিয়েছি জামাটা খোল দেখি, হাত দেখি ওই জামাটা খোল দেখ, ওই ওঠ নাটক করবি না, ওঠ জামাটা জামাটা খোল খুলে দেখ। রক্ত আমি কেন দিতে? আচ্ছা ঠিক আছে দেখবি না, দেখলেই তো প্রমাণ হবে। তুমি নাটক করছিস কেন তাহলে? তুই রক্ত দিস যদি খুব তোর শখ ছিল দে, আর আমাদের জন্যই দিতে পারিস, তুই দেখি। তোকে কে রক্ত দিতে যেতে বললো? ডাক্তারদের থেকে চেয়ে এনেছি, যখন আমি বলছি না ডাক্তার একটু এটা হবে, এটার নামটা কি আমি ঠিক জানতাম না, এটার নাম মাইকোপড়। তুমি কি রক্ত দিয়েছো? আমি বলছি না আমি রক্ত দিইনি, আমি লাগাবো। ওরা আমাকে কি ভাবলো কি জানি, সত্যি বলছি এরা ভেবেছিল প্র্যাঙ্ক করছি না বলে আমি প্র্যাঙ্ক করা বন্ধই করবো, প্র্যাঙ্ক করা আমি ছাড়বো না। হ্যাঁ একটু প্রবলেম ছিল, ক্যামেরা খারাপ হয়ে গেছিল, ওই জন্য আমি করেছিলাম। তো গাইজ দেখো মাকে আমি যদি মাকে না রাগাতে পারলাম আর হয় না, তো কি বলবো আর গাইজ তোমাদেরকে, কিরম লাগলো কিরম লাগলো দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা। গাইস আমার মা আমাকে খুব ভালোবাসে, গাইস আমার মা আমাকে খুব ভালোবাসে।
শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। শুধু মা না, আমার সবাই আমাকে এত ভালোবাসে, ওই জন্যই ওদের রাতে খায়। আরে এইবার বাপিকে ডাক বলছিলাম, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে বললাম। তোমাদেরকে এটাই বলো, কেউ রাগ করো না, রাগ করে কেউ গালাগালি ফালাগালি আমায় দেবে না, তুই তোর মায়ের সাথে এরকম করিস সবসময়। এই করিস তো ভিডিওটা যদি ভালো লাগে যেমন করে হোক ভিডিও দেবো, যেমন করে হোক এদেরকে জানাবো। তো আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই।